প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে উইদাউট ক্লোজ ক্লাস ওয়ান পার্ট টু তে স্বাগত। পার্ট টু তে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2016 ইজ অ্যাবাউট টিচিং। টিচিং ইন বাংলাদেশ ইজ স্টিল নট আপ টু দ্য ওয়ার্ল্ড মার্ক। শিক্ষকতা বাংলাদেশে স্টিল নট আপ টু দ্য ওয়ার্ল্ড মার্ক। এখন পর্যন্ত আমাদের পৃথিবীর মানসম্মত পর্যায়ে পৌঁছাতে পারেনি। দ্য মোস্ট আনফর্চুনেট থিং ইজ দ্যাট, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আনফর্চুনেট অর্থ হল দুর্ভাগ্য, থিং ইজ দ্যাট এটা এই যে ইট ইজ ফলিং ডাউন, এর মান দিন দিন পড়ে যাচ্ছে ভেরি র্যাপিডলি, খুব দ্রুত, ডে বাই ডে, দিনের পর দিন। ইট ইজ মেইনলি বিকজ অফ, আমরা অফ আগে এখানে দেখো, এখানে প্রিপজিশন হিসাবে বিকজ অফ পড়ছে, এটা মেইনলি বিকজ অফ দ্য ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম। এটা কারণ হলো আমাদের প্রথাগত শিক্ষা পদ্ধতি। আমি প্রায় তোমাদেরকে বলি, প্রথাগত শিক্ষা পদ্ধতি কোনো কাজে আসবে না, ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ। টিচার্স ডো নট নো হাউ মাচ অ্যাবাউট দ্য মডার্ন টিচিং মেথড। শিক্ষকরা জানে না হাউ মাচ অ্যাবাউট অনেক বেশি জানে না অ্যাবাউট মডার্ন টিচিং মেথড। আমাদের যে আধুনিক শিক্ষা পদ্ধতি আছে তার সম্পর্কে শিক্ষকরা খুব একটা বেশি জানে না। মোর আবার তার উপরে দ্য টেস্টিং সিস্টেম অর মেথড পদ্ধতি ইজ নট ইফেক্টিভ, এটা সক্রিয় নয়, ইজ নট ইফেক্টিভ। আমাদের টেস্টিং সিস্টেমটাও খুব ভালো না, আসলে বিস্তারিত বলতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বিস্তারিত আসলে বোঝানোটা অনেক কঠিন, ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ বড় ভিডিও করা যায় না। দ্য টেস্টিং সিস্টেম অথবা মেথড ইজ নট ইফেক্টিভ। স্টুডেন্টস ক্যানের পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, স্টুডেন্টস ক্যান গেট অর স্কোর, গেট অর্থ পাওয়া, স্কোর অর্থ অর্জন করা, ক্যানের পরে গেটও দিতে পারো, স্কোরও দিতে পারো, ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি। ক্যান গুড গেট গুড মার্কস বাই মেমোরাইজিং, মুখস্থ করে স্টুডেন্ট ভালো মার্কস পেতে পারে, যেটা পাচ্ছে এখন। বাট ইন দিস সিস্টেম, এই সিস্টেমে দে লস দেয়ার ক্রিয়েটিভ পাওয়ার, তারা তাদের সৃজনশীল ক্ষমতা হারিয়ে ফেলে। দে আর একটা পসেসিভ কেস, আমরা পসেসিভ কেসের পরে জানি নাউন হয়, বাট এখানে দেখো নাউন দেওয়া আছে পাওয়ার, তার কারণে সেখানে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভটা ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ পাওয়ার। অ্যান্ড লার্ন টু ডিপেন্ড অন, তারা শিখে টু ডিপেন্ড, নির্ভর করতে অন মেমোরি, দিতে পারো অন প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন হবে মেমোরি, ট্রেনিং, মেমোরাইজিং, এটাই তো, অর্থাৎ মুখস্থ করা, মেমোরাইজিং, স্মৃতিতে রাখা, ডিপেন্ড অন মেমোরাইজিং, ট্রেনিং। এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলাফলে দে ক্যান নট ফেস নিউ চ্যালেঞ্জেস অর সিচুয়েশনস, নিউ একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এখানে নাউন হয়েছে চ্যালেঞ্জেস, অর্থাৎ যে নতুন যে আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে না। আর সিচুয়েশন অবস্থা দেখা যায় যে একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছে, সেখানে মুখস্থের বাইরে কোনো কিছু যদি তাকে জিজ্ঞেস করা হয়, ক্রিয়েটিভ কোনো কিছু জিজ্ঞেস করা হয়, হি ক্যান্ট অ্যান্সার দ্য, হি অর শি ক্যান্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। হোয়েন এভার দে টক, দে রিভিল দেয়ার ইগনোরেন্স, যখন তারা কথা বলে তারা তখন তাদের তাদের যে অজ্ঞতা সেটা প্রকাশ পায়। আমরা কিছুদিন আগে লাক্স সুপারস্টার সম্ভবত একটা প্রোগ্রামে দেখেছিলাম, একজন প্রতিদ্বন্দ্বীকে যে ফাইনালে পৌঁছেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এইচ টু কি, সে অনেক কাছেমুছু করার পরে সে উত্তর দিয়েছিল এইচ টু হলো একটা স্টুডেন্টের নাম। সো এই যে দেখো তাদের যে অজ্ঞতা, সে এইচ টু কি এটা জানে না, তো অথচ সে এত বড় একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। ইটস বিকজ অফ ট্রেনিং, ইফ শি ওয়াজ ক্রিয়েটিভ শি কুড ডু ইট। দে লস, তারা হারিয়ে ফেলে সেলফ কনফিডেন্স। এই যে দেখুন এটাই প্রশ্ন করাতে সে যখন উত্তর দিতে পারলো না, সে কিন্তু একদম ভেঙে পড়ছে। দে লস সেলফ কনফিডেন্স, তো যে বিশ্বাস সেটাকে হারিয়ে ফেলে ইন দ্য প্রসেস, এই প্রক্রিয়া। ইট ইজ এ গ্রেট লস, এটা একটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি, অর থ্রেট, হুমকি ফর দ্য নেশন, জাতির জন্য এটা আমাদের বড় ধরনের ক্ষতি। গ্রেট একটা এজেক্টিভ, এজেক্টিভের পরে নাউন হবে, এখানে লস অথবা থ্রেট আমরা এজেক্টিভ নাউন হিসাবে ব্যবহার করতে পারি। কন্ডিশন শুড বি ইম্প্রুভ, এই অবস্থার উন্নতি করতে হবে।
to এর পরে verb এর present form to build or grow up build অর্থ নির্মাণ করতে grow up অর্থ বড় করতে our children in a proper way আমাদের সন্তানদেরকে যথাযথ পথে নির্মাণ করতে অথবা বড় করতে আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে so that they may exploit the যাতে তারা পুরো বিশ্বকে exploit অর্থাৎ শোষণ করতে পারে দখল করে রাখতে পারে whole world boldly পুরো পৃথিবীকে whole একটা adjective adjective পরে এখানে noun হয়েছে world boldly সাহসিকতার সাথে যাতে তারা পুরো পৃথিবীকে তারা দখল করে রাখতে পারে সাহসিকতার সাথে যাতে পুরো পৃথিবীকে তারা শোষণ করতে পারে বা বিচরণ করতে পারে সো হোল এডজেক্টিভ এডজেক্টিভের পরে নাউন হচ্ছে বোল্ড সো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তো তোমাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে